Hello viewers, Shahriar is আপনাদের সাথে আজকে আলোচনা করব এক্সেলে random data কিভাবে create করা যেতে পারে। Well, এটা প্রয়োজন পড়বে আপনারা যখন sample data তৈরি করবেন তখন কিংবা খুব দ্রুত একটা sample sheet তৈরি করছেন কিংবা practice purpose data প্রয়োজন সেক্ষেত্রে আপনারা random data গুলোকে মানে random number গুলোকে নিয়ে সহজেই practice করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখি আমরা কিভাবে random data input করতে পারি এক্সেলে। আচ্ছা ধরে নিলাম যে আমরা প্রোডাক্টের নাম রাখবো এবং এক বছরের বিভিন্ন প্রোডাক্টগুলো কিভাবে সেল হয়েছিল সেটা র‍্যান্ডম একটা ডেটা তৈরি করব। আমরা শুরুতেই লিখে দিলাম এখানে প্রোডাক্ট নেম এর ঠিক পরের ঘরে আমরা লিখছি মাসের নাম দিয়েছি একটা যে শুড বি ক্যাপিটাল এন্ড দেন এইখানে ধরে 10 নিয়ে আসলাম m পর্যন্ত হয়ে গেল। এবার এইখানটায় আমরা প্রোডাক্টের বিভিন্ন নামগুলো লিখব তো সেটাও আমরা PRODUCT প্রোডাক্ট হাইফেন 1 দিয়ে রেখেছি। এবার এটাকে যদি আমরা টানি দেখেন কি ঘটে। সো হয়ে গেল। আমি কিন্তু এখনো র‍্যান্ডম নাম্বার নেই নাই। সো র‍্যান্ডম নাম্বারগুলোকে নেবার জন্য আমার আসলে এই ঘরগুলোতে আমি র‍্যান্ডম সেল দেখাবো হয়তো বা প্রোডাকশন যাই বলেন আপনি দেখাবো। তো equal RAND rand দেখেন দুটো অপশন দেখাচ্ছে একটা হচ্ছে rand আর একটা rand between সো শুরুতেই rand নিয়ে একটু দেখাচ্ছে এটা কি কাজ করে। তো এইখানটা আপনি যখন লিখবেন rand এর পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ করে এন্টার প্রেস করলে সে ফ্র্যাকশন একটা নাম্বার দিয়ে দিবে যা কিনা 1 এর থেকে ছোট 10 নাম আছে দেখেন বিভিন্ন নাম্বার তৈরি হয়েছে একটাও 1 এর বড় না কিন্তু আমি চাইছি 1 থেকে 100 এর মধ্যে যে কোন নাম্বারগুলো আসুক সেই ক্ষেত্রে আমি কি করতে পারি ইকুয়াল RAND rand between নেব এই ক্ষেত্রে ঠিক আছে এই যে এইটা যেটা সেটা rand between TWWN ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি এর ক্ষেত্রে rand between এর কনসেপ্টটা ঘটে সেটা হচ্ছে যে বটম নাম্বার অর্থাৎ সবচেয়ে নিচের নাম্বারটা এবং টপ পরবর্তী ধরে নিলাম যে 1 থেকে 100 পর্যন্ত তাহলে 1 কমা টপ একটু স্পেস দিয়েছি দিয়ে বলছি 100 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার একটা নাম্বার নিয়ে নিয়েছি। এবার 10 এ এই পর্যন্ত আনি সবগুলো ঘরে দেখবেন যে র‍্যান্ডম ডেটা বসিয়ে দিয়েছে একই ভাবে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নিয়ে যাই দেখব যে আমার র‍্যান্ডম ডেটা তৈরি হয়ে গেছে এবং সবগুলোতে আসলে একই ফর্মুলা ইউজ করা হয়েছে rand between 1 to 100। তো একটু আগে আমরা দেখলাম যে 1 থেকে 100 এর মধ্যে র‍্যান্ডম আমরা যে কোনো নাম্বার বের করে নিতে পেরেছি। আপনি চাইলে এটাকে বাড়িয়ে 100 থেকে 1000 পর্যন্ত করে নিতে পারেন কিংবা 500 আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন এবং এবার এগুলোকে 10 এ যদি আমরা সবগুলো ঘরে বসায় দেই আমাদের ডেটাগুলো অটো আপডেট হয়ে যাবে। তো এই ছিল ছোট্ট একটা এক্সেল টিউটোরিয়াল। আমাদের আরো অনেকগুলো এক্সেল টিউটোরিয়াল আছে যেগুলো দেখবার জন্য আপনি চাইলে ডেসক্রিপশন ভিজিট করতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।